বাঙালির দুর্গাপূজো মানেই সবাই মিলে আনন্দ হইহুল্লোড় করে কয়েকটা দিন নেচে কুদে কাটিয়ে দেওয়া। আমরা যারা বাঙালি তাদের কাছে দুর্গাপূজো শ্রেষ্ঠ উৎসব হলেও বর্তমানে দুর্গাপূজো কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে দারুণ এক আনন্দ মিলন উৎসব হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমি প্রতীক জানাতে চলেছি আজ থেকে 200 বছর আগে আমাদের এই দুর্গাপূজো কেমন ছিল, তখনকার সময়ের কচি কাঁচা থেকে শুরু করে বাড়ির মেয়েরা কিভাবে এই দুর্গাপূজোয় মেতে থাকত। সেই সময় বাংলায় চড়ক পূজা থেকে শুরু করে দুর্গাপূজো সেখানে জাঁকজমকপূর্ণ আনন্দ হৈহুল্লোড় ছিল। 16 আনার জায়গায় 18 আনা, তখনকার দুর্গাপূজো হতো মহা ধুমধাম করে। আপনারা হয়তো বলবেন এখনকার মতো নিশ্চয় নয়, বর্তমানে কত আড়ম্বরের মাধ্যমে দুর্গাপূজো হয়, কিন্তু তথ্য বলছে আজকের তুলনায় তখনকার সময়ের পুজো ছিল অনেক বেশি জাঁকজমকপূর্ণ। কারণ সেই সময় এত বারোয়ারি দুর্গাপূজো ছিল না, সবই ছিল বাড়ির পুজো, অর্থাৎ হাটে বাজারে পুকুরে রান্নাঘরে কলতলায় চায়ের দোকানে সব জায়গায় শুধু দুর্গাপূজোর আলোচনা, মানে লোকের মুখে মুখে শুধু দুর্গাপূজো আলোচনা হয়েই যেত। সেই সময় পুজোর দিনে ছেলেরা নীল মাখানো আধোয়া নতুন কাপড় পরে দুই পাছা চাপ দিয়ে ঢুলিদের বাজনার সাথে নাচ করত। তখনকার দিনে নীল মাখানো তাঁতের কাপড়ই ছেলেরা বেশি পছন্দ করত, আধোয়া কাপড় পরত বয়স্ক লোকেরা। এখন যেমন লোকেদের টাকা পয়সা দেনা পাওনা মাসে মাসে মিটিয়ে দেওয়া হয়, তখনকার সময় কিন্তু এমনটা ছিল না। কথাই বলে না ঢাকে ঢোলে, তার মানে দুর্গাপূজো এবং চড়ক পুজোতেই লোকেদের সব দেনা পাওনা টাকা পয়সা মিটিয়ে দেওয়া হতো। সেই সময় সদবা মেয়েরা বেসন দিয়ে মাথা ঘষত, কারণ তখন তো আর সাবান ছিল না, তাই দুধ ময়দা বেসন এই উপকরণ দিয়ে গা ডলা হতো বা ঘষা হতো, অর্থাৎ এটাকেই সাবানের মতো ব্যবহার করা হতো। অনেকে আবার ময়দা জাফরন গোলা বানিয়ে ভালো করে শরীর ডলত, তার ফলে চামড়া বেশ চকচকে ও মসৃণ হতো। কি বন্ধুরা, অবাক হচ্ছেন নাকি, নাকি মনে মনে হাসছেন? হাসির কিছু নেই বন্ধুরা, সবটাই প্রচলিত রীতি বা প্রথা ছিল। যাই হোক, সন্ধ্যার সময় ঝি চাকরেরা ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে গেলে তাদেরকে এক সড়া করে জলপান দেওয়া হতো, রীতি ছিল। এক কথায় দুর্গাপূজোর সময় সকলকে মিষ্টি মুখ করানো হতো। সন্ধি পুজোর সময় অনেকে আবার নাপিত দিয়ে বুক ছিঁড়িয়ে সেই রক্ত সোনা বা রূপোর বাটিতে ভর্তি করে পুজো দিত, তবে এটা খুবই কম ছিল, খুব একটা তেমন দেখা যেত না। পুজোর দিনে জমিদারদের বাড়িতে বিদেশ থেকে সুন্দরী গায়িকা এবং নর্তকীদের ভাড়া করে আনা হতো। তাছাড়া নাচের সঙ্গে পুজোর আরও একটি উপকরণ ছিল, আর সেটা হলো সং সাজা। এটাকে আবার অনেকে গাজন বলেও থাকে। তারা সং সেজে মুখে পাচন মেখে নৃত্য করতে করতে সবাইকে তাক লাগিয়ে দিত, কখনো বা বসে বসে কাছের বোতলও খেত। বন্ধুরা, আরও একটা মজার তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেকালের আমলে দুর্গাপূজায় কতজন সাহেব মেমেরা আসছেন তার উপর নির্ভর করত কোন বাবুর কত দাপট, কোন বাবুর কত ক্ষমতা ইত্যাদি ইত্যাদি। তাছাড়া দুর্গা উৎসবে তখন বাঙালিদের যত না আনন্দ তার চেয়েও বেশি যেন ছিল সাহেব মেমেদের। বউ বাচ্চা সহ তারা সেজে গুজে বসে থাকতেন, কবে সেই চিতপুর থেকে দুর্গাপূজোর নিমন্ত্রণ আসবে তার অপেক্ষায়। শোনা যায় আজ থেকে 500 বছর আগে রাজা কংসনারায়ণ বাংলায় দুর্গাপূজোর প্রচলন করেছিলেন। তখন দিল্লিতে রাজত্ব করছেন মোগল বাদশাহ আকবর। সেই সময় বাংলাদেশের তাহিরপুরে ছিলেন কংসনারায়ণ নামে এক রাজা। রাজা আসলে নামেই ছিলেন, আসলে তখনকার দিনে বড় বড় জমিদার মানিগুণী লোকেদের রাজা উপাধি দেওয়া হতো। যেমন আমরা রাজা রামমোহন রায় নামে জানি, তিনি আর কি আসলে রাজা ছিলেন? কংসনারায়ণও ঠিক তেমনই ছিলেন। কংসনারায়ণ ঠিক করেন নিজের খ্যাতি আরও বাড়ানো দরকার, পুরোহিতরা পরামর্শ দেন, এখন তো শরৎকাল, আপনি দুর্গাপূজো করুন। রাজা সুতর এবং অযোধ্যার রাজা রামচন্দ্র এই শরৎকালেই দুর্গাপূজো করেছিলেন, আপনি যদি ওই পুজো করেন তাহলে আপনিও দারুণ খ্যাতি অর্জন করবেন।
পুরোহিতদের কথা শুনে সেই সময় বেশ চাকচমকভাবে দুর্গাপুজো করেন রাজা কংস নারায়ণ। সেই থেকেই বঙ্গদেশে শুরু হয় শারদীয়ার দুর্গাপুজো। জানা যায় সেই পুজোয় নাকি 800,000 টাকা খরচ হয়েছিল। এই পুজো করে রাজা কংস নারায়ণ দারুণভাবে খ্যাতি লাভ করেছিলেন, আর সেই দিন থেকেই বাংলায় শুরু হয়ে গেল দুর্গাপুজো। তো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আশা করছি 200 বছর আগে কেমন ছিল আমাদের এই দুর্গাপুজো সেই ভিডিওটি দেখে আপনারা সত্যি খুব খুশি হয়েছেন, এবং সেই সময়কার জীবনযাপন দেখে আপনারা সত্যি অনেক কিছু উপলব্ধিও করতে পাচ্ছেন। তাই আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। দেখা হবে এমনই কোনো অজানা রহস্যময় ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা রয়েছে। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।